ভাগ্যসারথি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত জানাই আমাদের সঙ্গে যে সমস্ত পুরনো বন্ধুরা থাকেন তাদেরকে, এবং নতুন বন্ধু বেশ কিছু থাকেনি, কারণ প্রত্যেকটা অনুষ্ঠান মানেই কিন্তু আমরা এগিয়ে যাই জীবনের দিকে, এগিয়ে যাই সামনের দিকে, এবং সেই এগোতে গিয়ে বেশ কিছু বাধা প্রতিবন্ধকতা কোথায় যেন আমাদের এগোনোর পথটাকে রুদ্ধ করে দেয়। ধরুন খুব সুন্দরভাবে আপনি ছিলেন, ভালোই ছিলেন, কিন্তু হঠাৎ করে কোনো একটা সাংসারিক ঝামেলা আপনাকে এতটাই আষ্টেপৃষ্ঠ বেঁধে দিল, আপনি কিন্তু বুঝে উঠতে পারছেন না কি করবেন। আর ঠিক সেইভাবেই আপনার চাকরির জায়গাতেও একদমই সুন্দরভাবে আপনার প্রমোশন হওয়া থেকে শুরু করে এভরিথিং সব সুন্দর, কিন্তু হঠাৎ করেই যেন বসের সাথে মনোমালিন্য হওয়া শুরু হয়ে গেল। এরকম ছোট ছোট বিষয়গুলোকে আমরা অনেক সময় না গুরুত্ব দিই না, ভাবি ঠিক আছে সমস্যা হয়েছে, এটা বোধহয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই বোধহয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কথাটাতেই বোধহয় একটা বড়সড় ফাঁক হয়ে যায়, যেখান থেকে কিন্তু আরো অনেক সমস্যা চলে আসে, যেগুলোকে যদি সঠিক সময়ে আমরা তার প্রতিকার প্রতিবিধান না করি তাহলে আমাদের সমস্যায় পড়তে হয়। কিন্তু ভাগ্যসারথি অনুষ্ঠান নিয়ে যখনই আমরা পৌঁছে যাই তখন আমাদের একটাই প্রতিজ্ঞা থাকে, সামনের দিকে তাকিয়ে থাকবো, পিছনে যাই থাকুক না কেন সামনেটাকে ঠিক রাখতে হবে, এবং সবচেয়ে বড় কথা সামনের দিনগুলো যাতে আমরা সুন্দরভাবে এগোতে পারি, সমস্যা যতই থাকুক না কেন সমাধানের রাস্তাটাকে যেন খুঁজে নিতে পারি। আর সেই সমাধানের রাস্তা খুঁজে নেওয়ার জন্যই কিন্তু আমাদের নির্ভর করতে হয়, ডিপেন্ড করতে হয় জ্যোতিষ ব্যক্তিত্বের ওপর। আর সেই জ্যোতিষ ব্যক্তিত্ব এমন একজন মানুষ যিনি প্রত্যেকটা মুহূর্তকে বিচার করেন, যিনি আপনাদের সমস্যাগুলোকে নিজের সমস্যা মনে করেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে কি করে আপনারা ভালো থাকবেন তার ব্যবস্থা করেন। ঠিকই ধরেছেন, ভাগ্যসারথি অনুষ্ঠান মানেই শ্রী তপন শাস্ত্রী মহাশয়, আর শ্রী তপন শাস্ত্রী মহাশয় মানেই জ্যোতিষ মহলে একটা উচ্চারিত নাম, যেখানে দাঁড়িয়ে হয়তো প্রচুর অ্যাস্ট্রোলজার বন্ধু রয়েছেন যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন, যারা জ্যোতিষ অনুরাগী তারা অনুষ্ঠানটা ফলো করছেন, যারা এসেছেন শাস্ত্রীজির কাছে তারা তো পেয়েছেনই, কিন্তু যারা আসেননি তারাও কিন্তু এই অনুষ্ঠান দেখে তাকে পথপ্রদর্শক মনে করেন, এবং তিনি যে কথাগুলো বলেন সেগুলোকে জীবনের গাইডলাইন হিসেবে মনে করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2286-6357 এবং 6358 এই নাম্বারে। আর শাস্ত্রীজি মানেই কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ নয়, কলকাতা তো অনেক ছোট্ট পরিসর, শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিদেশের মাটিতেও কিন্তু তিনি সমানভাবে জ্যোতিষ চর্চা করেন, সমানভাবে জ্যোতিষ নিয়ে ব্যাখ্যা করেন, এবং সেখানেও কিন্তু প্রচুর মানুষের সাথে তার আদান প্রদান। তো সে জায়গায় দাঁড়িয়ে এমন একজন উজ্জ্বল ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই, এবং প্রত্যেকটা মুহূর্তে আপনারা দেখতে পারেন যে বিদেশের মাটিতেও তিনি কিন্তু সমানভাবে সমাদৃত। এই সমাদর তাকে এনেছে জ্যোতিষশাস্ত্র, এবং জ্যোতিষশাস্ত্রকে তিনি সেই লেভেলে নিয়ে গিয়েছেন। প্রচুর মানুষ কলকাতা শহরে কাজ করছেন, প্রচুর মানুষ সুনামের সাথেই হয়তো করছেন, কিন্তু এই যে লেভেলটা শাস্ত্রীজি, উচ্চ থেকে মধ্য এবং নিম্ন মধ্যবিত্ত সব কিন্তু তার কাছে আসছেন, এবং সেলিব্রিটি জগতের প্রচুর মানুষ কিন্তু তাদের নিজেদের স্টেবিলিটি বজায় রাখার জন্য শাস্ত্রীজির কাছে পৌঁছে যান। আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শাস্ত্রীজি, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। কামাখ্যাং বরদ দেবী নীল পর্বতবাসিন্যই তং দেবী জগত মাত জোনি মধ্যে নমস্তুতে ওং তারা ওই বিদমহে মহাশোষণবাসিন্যই ধীমহি তন্ন তারে প্রচোদয়াতং ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে ওং কালিকা ওই বিদমহে মহাশোষণবাসিন্যই ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াতং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আশা রাখি আজকের একটি বিশেষ দিনে আপনাদের ঘরে ঘরে শান্তির বাণী ছড়িয়ে পড়ুক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এই যে শাস্ত্রীজি হঠাৎ করে দুর্যোগ চলে আসে আমাদের জীবনে, শান্তিপূর্ণ জীবন আমরা হয়তো কাটাচ্ছি কিন্তু হঠাৎ করে হয়তো এলোমেলো হয়ে গেল, ডিসিশন নেওয়া যায় না কি করব কি করব না, এটা কি ট্রানজিটের জন্যই ঘটে না কিসের জন্য? অবশ্যই এটা আমাদের দশা অন্তর্দশা কিছুটা নির্ভর করে। আমাদের দশান্তশা, আমাদের মধ্যে যে 9টা গ্রহ আছে, 12টা রাশি আছে, 27টি নক্ষত্র নিয়ে আমাদের যে জীবন চলছে, সেই জীবনের প্রত্যেকটা ওঠা নামা প্রত্যেকটা জিনিসের আমরা, আমি বলতে আমি তো বারবার বলে থাকি, আমার অনুষ্ঠানটা যারা দেখছেন তারা এবং যারা দেখেননি তাদের উদ্দেশ্যও আমার বলা যে কেউ বলতে পারবে না পৃথিবীতে যে আমি 10 দিন বা 12 দিন বা 2 বছর কি 5 বছর খুব ভালো থাকবো, আজকে আমি আছি কালকে আমি নেই কেউ বলতে পারবে না কিন্তু। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ওঠা নামা আছে। সুন্দর, আমার কাছে অনেক লোক আসা যাওয়া করে, এতে সুন্দর ব্যবসা চলছে, সুন্দর ভালো চলছে,
তার মধ্যে কিন্তু সব একদম ছারকার হয়ে গেল। হঠাৎ করে যে কি যে হলো, কিছু বাড়ি পর্যন্ত মর্টগেজ দিতে হলো, অথচ খুব ভালো ছিল। এরকম ঘটনাও কিন্তু আছে। এই যে আপস অ্যান্ড ডাউন, এটা কিন্তু আমাদের ট্রানজিট এবং তার সাথে দশা অন্তর্দশা আমাদের কিন্তু নির্ভর করে। মন্ত্রিত্ব আছে, মন্ত্রিত্ব থেকে তাকে নামিয়ে দেওয়া হলো, এরকমও রেকর্ড আছে। সে ভাবছে আমি এই এই মন্ত্রিত্ব আছে, এই মন্ত্রীতে আছি আমি, এই পদটা আমাকে দেওয়া হচ্ছে, এটাকে আমার পরিচালনা করার দায়িত্ব, একটা পদ একটা জিনিস পরিচালনা করার, একটা সাবজেক্ট পরিচালনা করার দায়িত্ব তো মন্ত্রিত্ব একটা পদ। কেউ দেখছে বিভিন্ন যে আমাদের মন্ত্রিত্ব খাত আছে, সেই খাতে বিভিন্ন মন্ত্রীকে নিয়োগ করা হয়, কিন্তু দেখা গেল কোনো মন্ত্রীর পদ তার বিচ্যুত, আবার কোনো মন্ত্রী একটা থেকে দুটো মন্ত্রীর পদ পেয়ে গেল। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কিন্তু এগুলো কিন্তু গ্রহদোষের জন্যই কিন্তু হয়, এবং প্ল্যানেটের আপস অ্যান্ড ডাউন এবং ট্রানজিট যেটা গোচর, এই গোচর বলগত কারণেই কিন্তু ভালো। যেমন এখন বৃহস্পতি ধনুতে আছে, তো বৃহস্পতি ধনুতে আছে মেষ লগ্ন, কুম্ভ লগ্ন এবং ধনু লগ্ন। এই তিনটে রাশি, মেষ রাশি ধনু রাশি, মেষ লগ্ন ধনু লগ্ন এবং কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, এই তিনটে রাশির কিন্তু ভীষণভাবে ফল। তার সাথে আছে মিথুন, তার সাথে কিছুটা সিংহ। তো এই জায়গা তার মধ্যে বিশেষভাবে হচ্ছে ধনু, মেষ এবং কুম্ভ, এই রাশি লগ্ন যাদের, তাদের কিন্তু একদম বৃহস্পতি তুঙ্গস্থ এবং তাদের ক্ষেত্রে ভীষণভাবে ভালো হবে। এটা কিন্তু আমাদের গোচরগত ফল, কারণ বৃহস্পতি নিজের ঘরে ঢুকেছে এবং বৃহস্পতির সঙ্গে শনির একটা যুক্ত হয়েছে সেই জায়গায়, কেতুর সংযোগ সেই জায়গায় আছে। কিছু ভালো মন্দ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে, কারণ ধনুর অধিপতি বৃহস্পতি। সেই বৃহস্পতি একদম অতিচার গতিতে খুব মশানে এসেছে বৃহস্পতির ঘরে, নিজের ঘরে। আমি এর আগের অনুষ্ঠানে বলেছি নিজের ঘরে আমরা যে যার কমফোর্টেবল, নিজের ঘরে আমরা থাকতে খুব ভালোবাসি। বৃহস্পতি কিন্তু নিজের ঘরে এসে এই জায়গাগুলো কিন্তু ভালো হবে। আর কি হয় আমাদের খারাপ, যখন আমাদের দশা অন্তর্দশা চলে, আমাদের প্ল্যানেটে যদি দশা, প্ল্যানেটের যদি গ্রহের অবস্থান ভালো থাকে, কারোর যদি বৃহস্পতি কর্কটের ঘরে থাকে, শনি যদি মকরের ঘরে থাকে, শুক্র যদি বৃষের ঘরে থাকে, মেষ যদি মঙ্গলের ঘরে থাকে, রবি যদি সিংহের ঘরে থাকে, বুধ যদি মিথুনের ঘরে থাকে, তাহলে কিন্তু এগুলো কিন্তু সব ক্ষেত্রে বিরাজমান, এবং এরা মূল ত্রিকোণ স্থানে বিরাজমান। এই মূল ত্রিকোণে যে গ্রহগুলো থাকবে তার যখন দশা চলবে তার কিন্তু ভীষণ ভালো সময়। শনি কারুর বৃহস্পতির ঘরে আছে, শনি কারুর চন্দ্রের ঘরে বসে আছে, মানে কর্কটে শনি বসে আছে, তখন তার যদি শনির দশা চলে তাহলে কিন্তু খুব খারাপ হয়। রাহু যদি কারুর মঙ্গলের ঘরে অর্থাৎ মেষের ঘরে বসে থাকে, রাহুর দশা যখন চলবে তার খারাপ হয়। রাহুর ঘর, রাহু যদি বৃষের ঘরে থাকে তখন যদি তার দশা চলে তার কিন্তু ভালো হয়। অতএব আমি বলতে চাচ্ছি যে যারা অনুষ্ঠানটা দেখছেন, মিলিয়ে নেবেন প্ল্যানেটে, মানে হরস্কোপে যদি গ্রহের অবস্থান ভালো থাকে, আমরা বলি তোমার দশা তো বৃহস্পতি, তোমার এখন দশা চলছে বিরাট ভালো, তোর আর কি চিন্তা, তোর তো বৃহস্পতি তুঙ্গস্থ, তুঙ্গস্থ বৃহস্পতির দশা যখন চলবে ভীষণ ভালো হয়, আমরা তখন গোল্ডেন টাইম বলি। এবং তার সাথে যদি কেতুর দশা চলে, কেতু দশা বা রাহুর দশা বা মঙ্গল বা শনির দশা চলে, বা শনির দশা কেতুর দশা চলে, তাহলে কিন্তু সেই সময় আমরা দুর্যোগ আসে আমাদের। সেই সময়টা আমাদের যত গ্রহ আছে নটা গ্রহের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম গ্রহ হচ্ছে কেতু। কেতুর দশা চললে একদম অস্থির করে দেবে, সে স্নান করবে না, সে খাবে না, হঠাৎ একটা দুর্ঘটনার কবল থেকে সে মুক্তি পাবে না, দুর্ঘটনায় পড়ে যাবে। রাহুর দশা চললে সেই ড্রিঙ্কস করবে, প্রচণ্ড মদ্যপান করবে এবং তার টাকা পয়সা বেরিয়ে যাবে, শনি করে নাড়াচাড়া রাহু করে শেষ। আমাদের দশান্ত হঠাৎ করে দুর্ঘটনার কারক গ্রহ বলি আমরা কেতু, হঠাৎ দুর্ঘটনার কারক গ্রহ বলি কেতু। কেতু যদি কারোর মেষের এই বৃষের ঘরে থাকে, সরি, কেতু যদি কারোর বৃষের ঘরে থাকে এবং কেতুর দশা যদি চলে, আর শনি যদি কারোর চন্দ্রের ঘরে থাকে, শনির যদি দশা চলে, শনি কেতুর দশা চলে, তাহলে তার কিন্তু মরণটা শুধু বাকি থাকবে। এই যে আমাদের আপস অ্যান্ড ডাউন, এটা কিন্তু আমাদের দশা অন্তর্দশা, তার সাথে গোচরগত প্ল্যানেট। এখন যাতে শনির সাড়াসাথী চলছে, মানে মকর রাশি, ধনু রাশি, বৃশ্চিক রাশি, শনির একটা অশুভ প্রভাব কিন্তু চলছে এবং এদের কিন্তু ডিস্টার্ব খুব মকর রাশি, ধনু রাশি এবং বৃশ্চিক রাশি। যেহেতু ধনুতে এসেছে বৃহস্পতি, সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে কিছুটা ভালো দেখা দেবে, শনি খুব একটা ক্ষতি করতে পারবে না এই সময়টা। এক বছর পেরিয়ে গেলে কিন্তু আবার সেই সাড়াসাথীর ফেস চলে আসছে ধনুরাশির ক্ষেত্রে। একটা বছর বৃহস্পতি কিন্তু একটা বছর থাকে, প্রত্যেকটা রাশিতে বৃহস্পতির অবস্থান হচ্ছে এক বছর। এই এক বছরে কিন্তু ভীষণ ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে, সেখানে সাড়াসাথীর কিন্তু বিশেষ কিছু ক্ষতি করতে পারবে না।
যেহেতু বৃহস্পতিতে শনি বসে আছে, ওদের মধ্যে একটা যোগ আছে ভালো। অতএব সেই ক্ষেত্রে বলবো এই এই যোগগুলো কিন্তু আমাদের ভীষণভাবে দেখতে হবে, এবং আমাদের দশান্তর্দশা মানুষের জীবনকে ছোট বড় করে দেয়। ওই জন্য বলেছি কেউ বলতে পারবে না একদম মোদী থেকে মমতা ব্যানার্জি, কেউ বলতে পারবে না যে আমার আর দশা, আমি দশ বছর ভালো থাকবো, পাঁচ বছর ভালো থাকবো, দু বছর ভালো থাকবো, এক বছর ভালো থাকবো। তারপরে তো ওরা তো আমাদের টপ জায়গায় আছে, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে পরপর যে চলে আসছেন। তো সেই জায়গায় বলবো যে কেউ বলতে পারবে না আমি ভালো থাকবো এক বছর কি দু বছর, এটা কিন্তু কেউ বলতে না। এটা কিন্তু আমাদের সবসময় গ্রহ, গ্রহ আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের চক্রনাক অবর্তচনা পাক সুখানিচ দুখানিচ চাকার আড়ার মতো কিন্তু খুঁজছে আমাদের সুখ দুঃখ, কিন্তু সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে। আমাদের দুঃখটা প্রয়োজন আছে জীবনে, দুঃখ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, দুঃখ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে পারে, নিয়ে যেতে সাহায্য করে। আমাদের দুঃখ যদি না আসবে আমরা ভগবানকে ডাকবো না, আমাদের মধ্যে শোক তাপ যদি না আসবে আমরা ভগবানকে ডাকবো না। আর ভগবানকে ডাকার একটাই কিন্তু মাধ্যম যদি জীবনে দুঃখ আসে, আর দুঃখ না আসলে কিন্তু ভগবানকে ডাকবো না। ওই জন্য আমি বারবার বলে আছি, যাদের সময় ভালো যাচ্ছে, যাদের সময় খারাপ যাচ্ছে তারা তো করছেনই কিছু কাজ, ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করুন, অবশ্যই করছেন আসছেন, নাহলে এত চেম্বারে ভিড় হবে কেন, আসছেন তো কিছু না কিছু সমস্যার জন্যই তো আসছেন। কারোর খুব ভালো সময় যাচ্ছে তো আমার কাছে আসছেন না, এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা লাইন দিয়ে একটা ফিস আছে, ফিসটা দিয়ে তিন ঘন্টা লাইন দিয়ে বাস পাচ্ছেন না, রাত দশটা এগারোটা বারোটায় যাচ্ছেন, সময়টা খারাপ বলি তো আসছেন, বা কিছু একটা বুঝতে পারছেন গোলমাল সেই। কিন্তু আমার বলার উদ্দেশ্য যাদের সময় ভালো যাচ্ছে এখন, আগামী দিনে কি হবে, আগামী দিনে কতটা খারাপ হতে পারে, বা আগামী দিনে কতটা ভালো আছে, আরও ভালো আছে কি না, বা সামনে বিশাল কিন্তু একটা গর্ত উপেক্ষা করছে কিনা, সেই গর্তের মধ্যে পড়ে যাবো কি না, সেটার কিন্তু দেখানোর জন্য যাদের ভালো সময় তারাও কিন্তু দেখিয়ে নেবেন। এটা জ্যোতিষ জগতে একটা অথেন্টিক কথা বললাম আমি, কারণ কেউ বলতে পারবে না আজকে আমার খুব ভালো সময়। মানুষ অনেকে অনুষ্ঠানটা দেখছেন, যাদের খুব ভালো সময় যাচ্ছেন হয়তো হাসছেন, কি বলছে তপন দাস বকবক করছে, মনে মনে হাসছেন, বা আমার তো বিরাট সময়, বিশাল বিজনেস চলছে, চারটে গাড়ি করেছি, বাড়ি করেছি, বউ আমার ঠিক আছে, ছেলে আমার ঠিক আছে। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন তো অনুষ্ঠানটি যারা দেখছেন, যাদের খুব সময় ভালো চাচ্ছে যাচ্ছে এখন বা যাবে মনে করছেন, তাদেরকে বলতে পারেন যে আমার দু বছর খুব ভালো যাবে, বা তার স্ত্রী কোনো বড় অসুখে পড়বে না, বা স্ত্রী তার অন্য কোনো পরপুরুষের কাছে চলে যাবে কি না, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না কিন্তু। এবং তার বলতে পারবেন যে তার ছেলেটা কোনো ড্রাগ অ্যাডিক্টেড হবে কি না, বা তার ছেলেটা ভালো রেজাল্ট করছে, এক থেকে দশের মধ্যে আছে, তিরিশে চলে যাবে কি না, এটা কিন্তু আমাদের প্ল্যানেট বলে দিতে পারে, এটা কিন্তু আমরা বলে দিতে পারি ছকটা দেখে বিচার করে। এই যারা ফোন করছেন তাদের সব বলে দিচ্ছি আমরা, একদম পরিষ্কার বিচার বিশ্লেষণ করে বলে দিচ্ছি হট সিটে বসে, তাহলে চেম্বারে আসলে আরও টাইম পাবে কতটা ভালো বলতে পারি আমরা, বা কতটা বিচার বিশ্লেষণ করে তাকে একটা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারি। এই জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি দরকার, এটা জ্যোতিষ সাবজেক্টটার উপর যদি নির্ভর করে আমরা চলি কিছু ভালো হবেই, একদম জ্যোতিষ বলছে, মননাত্রাতি ইতি মন্ত্র কিছু মন্ত্রপাঠ করতে বলছে, জ্যোতিষের উপর বলছে কিছু নির্ভর করে যদি চলা যায় ভালো মন্দটা অবশ্যই। অনেকে বলে যদি খারাপ কিছু বলে দেন, আরে এটা তো ভালো, খারাপ কিছু বলে দেওয়া মানে আপনি তো সচেতন হবেন, আগামী 2021 সালে বা 20 সালে আপনার একটা বাড়ি কেনার কথা আছে, ফ্ল্যাট, তো আমি যদি বলে দিই ওই ফ্ল্যাটটা কিনুন তাহলে আপনি কিনবেন, যদি বলে না কিনবেন না 21 সালে কিনুন, তাহলে তো আপনি সচেতন হয়ে গেলেন, কিন্তু 20 সালে যদি টাকা অ্যাডভান্স করেন প্রমোটার টাকা নিয়ে বেগে যাবে, কোথায় আপনি ছুটবেন বলুন তো। এবারে সে প্রমোটার ফিরে এলো, সে মামলা মকদ্দমা করলো, বাঘে চুলে 18 ঘা, পুলিশের চুলে 36 ঘা, উকিলের চুলে 78 ঘা, মামলা চলতে চলতে আপনার জীবন শেষ হয়ে যাবে, ফ্ল্যাট আর পাবেন না। এটা কি হয় মঙ্গল শনির যদি দশা চলে, মঙ্গল হচ্ছে আমাদের বাড়ি ঘর ফ্ল্যাট দেখে, এটা কি করে আমরা বলে দিই এখন কিনবেন না, মঙ্গল আর শনির যদি দশা চলে, মঙ্গল হচ্ছে আমাদের বাড়ি ঘর ফ্ল্যাট দেখে, আর শনির সঙ্গে যদি দশা চলে তাহলে ফ্ল্যাট তার জীবনে হবে না, সেই সময় বুক করলে কিন্তু ভালো হবে না, ওই দশান্তদশা দেখে আমরা কিন্তু বলি। একদমই তাই, এবং ঠিক এই কারণেই কিন্তু একটা সঠিক গাইডলাইন ভীষণভাবে দরকার। একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, এই নরাধমের জ্ঞান ভক্তি শূন্য প্রণাম কমান্ত কোটি ভিক্ষাবদার মনে করবে বাবা, আমি মুর্শিদাবাদ থেকে অনুপ বলছিলাম। বাহ, বলো, নমস্কার, বলো বাবা। কার জন্য জানবেন? আমি আমার জন্যই জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ 21 জুলাই 1991। সময় হলো ভোর 4:45। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। নিয়মিত অনুষ্ঠান দেখছেন তো? হ্যাঁ, নিয়মিত অনুষ্ঠান দেখি, দু বছর থেকেই দেখছি, বাবার অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে,
ওনার সাথে আমার একটা আত্মিক টান রয়েছে, এর আগে আমি ফোন করে পেয়েছি, এবারও পেলাম। তো যাই হোক, যখন এর আগে ফোন করেছিলাম তখন চাকরি পেয়েছিলাম না, এবার আমি চাকরি পেয়ে যে ফোনটা পেলাম, আমি একটা প্রাথমিক শিক্ষকতার চাকরি পেয়েছি। বাহ, খুব ভালো খবর। তোমার 21 জুলাই রবিবার ছিল জন্ম? হ্যাঁ 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 বাবা, রবিবার। হ্যাঁ, তোমার বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, তাই তো? হ্যালো, বৃশ্চিক রাশি মিথুন লগ্ন। 21 জুলাই 1991, 4:45 AM ভোর না সকাল? এই দুপুর। ভোর ভোর ভোরবেলা জন্ম? হ্যাঁ হ্যাঁ। তাহলে AM হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ AM। ঠিক, হ্যাঁ, মিথুন লগ্ন বৃশ্চিক রাশি, ঠিক আছে। মিথুন লগ্ন বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র দেবারী অর্থাৎ রাক্ষসগণ শুক্লপক্ষের দশমী তিথিতে জন্ম, এবং বিপ্র বর্ণের তুমি জাতক, স্বর্ণ পায়া, খুব ভালো। 4 চরণে তোমার জন্ম, শুভ সংখ্যা তোমার 3, শুভ দিন হচ্ছে বুধ শুক্র শনি, শুভ রাশি সিংহকন্যা তুলা, শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ, শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ, শুভ দেবতা হচ্ছে তোমার শিব, ঠিক আছে। রবি বৃহস্পতি এক ঘরে আছে, বুধাদিত্য যোগ করেও তোমার বৃহস্পতি রবি খুব ভালো জায়গা সৃষ্টি হয়েছে, এই জন্য তুমি চাকরি পেয়ে গেছো সরকারি, প্রাথমিক শিক্ষক, তাই তো? লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে, সে তো কোনো জায়গার থেকে হঠাৎ করে ধন পেয়েছো? না, এখন পর্যন্ত পাইনি। পেয়ে যাবে, সেরকম পাওয়ার যোগ কিন্তু ভীষণ ভালো আছে, ভয়ের কিচ্ছু নেই। বিয়ে থা করেছো? ওইটার কথা জানার জন্য জিজ্ঞাসা করছি, আমার মানে দুটো প্রশ্ন রয়েছে, এক হলো বিবাহ, আর 2 নম্বর হলো আমি WBCS পরীক্ষা কি উত্তীর্ণ হতে পারবো এরপরে? দেখো, তোমার রবি বৃহস্পতি খুব ভালো যোগ আছে, বৃহস্পতি তোমার তুঙ্গস্থ বৃহস্পতি মূল ত্রিকোণে বসে আছে, কর্কটের ঘরে, ভালো নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। এবং দ্বিতীয় হচ্ছে তার সঙ্গে রবি বসে আছে, তোমার ভবিষ্যৎ খুব ঝকঝকে। তৃতীয় বসে আছে তোমার বুধ এবং মঙ্গল এবং শুক্র, এই জায়গাটা একটু খারাপ হলেও শুক্রটা রবির ঘরে আছে, কিন্তু বুধ মঙ্গল একটু গোলমাল আছে, বুধটা কিন্তু খুব ভালো আছে, যার ফলে WBCS হওয়ার কিন্তু যোগ কিন্তু প্রবল। এবং লগ্নে কেতু বসে আছে, লগ্নে যার কেতু পরের দনে বাঁধবে সেতু, শনি তোমার খুব ভালো আছে, রাহুর জায়গাটা আবার ডিস্টার্ব, একটু গুরুজন স্থানীয় লোকদের সাথে তোমার মনোমালিন্য হয়, একটু মাঝে মধ্যে হয়, কিন্তু তোমার আধ্যাত্মিক চেতনা খুব ভালো আছে, শনি ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, শনি বৃহস্পতিকে দেখছে, বৃহস্পতি শনিকে দেখছে, যার ফলে আধ্যাত্মিক চেতনা থাকবে তোমার, ঠাকুর দেবতার প্রতি ভক্তি, দেব দিজে ভক্তি তোমার মধ্যে আছে কিন্তু, তাই তো? হ্যাঁ বাবা, এটা ঠিক। কারণ তুমি আমাকে ফোনটা পাওয়ার পর এত ভালো সম্ভাষণ জানালে, সরগলের খণ্ডলং মম শিরসি মণ্ডলং দেহি পদ পল্লবম উদাহরণ, ঠিক আছে, মানে একদম বিগলিত করুণা জাহ্নবী যমুনা যেটাকে বলি আমি, আমার ভাষা দিয়ে তোমাকে বললাম, কেমন? তো যাই হোক, সেটা বলবো যে তোমার ভক্তি মার্গের তুমি ছেলে, যার ফলে তোমার ভগবান সুপ্রসন্ন, তুমি একটা সরকারি চাকরি পেয়েছো, এটা কিন্তু ভালো যোগ, তুমি WBCS চেষ্টা করো। তোমার আমি বলবো, আমি বলতে পারবো না 100% বলে ভগবান বলবেন, ঠাকুর বলবেন, মা সরস্বতী বলবেন, তারা মা বলবেন, 95% তোমার WBCS পাওয়ার কিন্তু যোগ আছে, 5% আমি ঈশ্বরের হাতে ছেড়ে রাখলাম, কেমন? আচ্ছা, বিবাহ সম্পর্কে একটু জানতে চাইছিলাম। বিবাহ তোমার তৃতীয় মঙ্গল বসে আছে, খুব ভালো ঘরে বসে আছে, নিজস্ব পছন্দের বিয়ে হবে এবং ভালো বিয়ে হবে, নিজস্ব পছন্দের কিছু আছে? হ্যাঁ সেটা আছে, আমি পাচ্ছি, এবং বিয়েটা খুব ভালো হবে, তুমি নিশ্চিত থাকো, মাঙ্গলিক দোষ নেই, বিবাহিত জীবন খুব ভালো হবে, তুমি ভালো ছেলে, খুব ভালো হবে, একটা জায়গা গোলমাল আছে, একটু তোমার কাল সর্পযোগ হালকা আছে, কেমন? কাল সর্পযোগটি কোনো ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে একটু কাটিয়ে নেবে। হ্যাঁ, বিয়ের যোগ মোটামুটি তোমার 2020 সালের 17 জুলাই এর পর থেকে 2022 সালের নভেম্বরের মধ্যে বিবাহ হয়ে যাবে, লিখে নাও। আচ্ছা, এর আগেও যে কথাগুলো বলেছিলে বাবা, সেগুলো সবকিছু ঠিকঠাক মিলে গেছে, আমি ব্যারাকপুরে তোমার সাথে একবার মানে নিজে গিয়ে দেখা করব, এবং সেখানে করে যৌতুক বিচার করে সমস্ত কিছু করব। অবশ্যই এসো, অবশ্যই এসো, তোমার জন্য আমার সাদর আমন্ত্রণ রইল, আমি তোমার জন্য যা কিছু যা কিছু করার যতটুকু জানি, আমি আমি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষুক, যতটুকু শিক্ষা, যতটুকু আমার গুরুদেবের আশীর্বাদে শিখেছি, মা তারার আশীর্বাদে, আমার পিতা মাতার আশীর্বাদে শিখেছি, আমি সেটুকু মানুষের মধ্যে উজাড় করে দিতে চাই এবং দিচ্ছি, বহু মানুষ কিন্তু ফল পাচ্ছে। আমার একটি ক্লায়েন্ট, আমার আমি এর আগে বলেছিলাম, আর একটু বলে দিই, তার মা আমাকে বলতে বলেছে, শিখা মা বলে একজন আমার ভক্ত আছে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, তার ছেলে হচ্ছে বার্মিংহামের ডাক্তার, মানে আমার প্রেডিকশন, আমার চিন্তাভাবনাই চলছে, মেয়েটি ইনডোর IIT-র প্রফেসর, এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে, ক্যালিফোর্নিয়া একটি কলেজের ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে, এবং চিকাগো শহরে এখন সে বক্তৃতা দিচ্ছে, কালকে হোয়াটসঅ্যাপে লিখেছি, বক্তৃতা আমার ভীষণ ভালো হয়েছে বাবা, আমাকে একজন বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে, তার বাড়িতে আজকে যাচ্ছে,
এবং ক্যালিফোর্নিয়াতে একটা ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং চিকাগো শহরে এখন বক্তৃতা দিচ্ছে একটা ইউনিভার্সিটিতে, এবং ইন্ডোর আইআইটির প্রফেসর এবং রিসার্চ গাইডার অনন্য ঘোষাল, ডক্টর অনন্য ঘোষাল। তো যাই হোক, আমার এটা খুব ভালো লাগছে বলতে, এবং তার মা হচ্ছে মানে আমার থেকে দীক্ষা নিয়েছে এবং ছেলে মেয়েগুলো এইভাবে মানুষ হয়েছে, খুব ভালো লাগছে বলতে, যে আমাকে বলতে বলেছে যে বাবা তুমি টিভিতে বলো নি কেন আমার মেয়ের কথাটা, আমার খুব ভালো লাগবে। মা শুনছে হয়তো, সে আবার যখন টিভি দেখে জানলা দরজা সব বন্ধ করে দেয়, কলিং বেল অফ করে রাখে, টিভি মানে টিভির ভলিউমটা চালিয়ে দেয় জোর করে, আমার এই উচ্চারিত মন্ত্র যেন সারা বাড়িতে মম করে ঘুরে এবং বাস্তুদোষ কেটে যায়। তার বিশ্বাস, আমার মন্ত্র যদি বাড়িতে আমি যে মন্ত্র বলছি, কালী করলা বদরাং ঘোরাং মুক্ত চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাদিব্যাং মুন্নমাল্লবিহুষিদাম সত্যচ্ছিন্ন শিরক্ষর গমার্দকরাম ভুজাম অভয়াঙ্গ প্রদাঙ্গ চৈব দক্ষিণাবর্ত পাণিকাম মহামেঘ প্রমাং সামাং তদা চৈব দিগম্বরীম কণ্ঠাব শক্ত মণ্ডলি গল দ্রুত চর্চিতাম কর্ণাবত শত নীত সব জগম ভয়করম ঘোর দষ্টাং মহালোসাং পিনন্নত পয়োধরাম শবনাঙ্কর সংঘাতি কৃত কাঞ্চন হসনমুখী শিক্ষদ্র গরদ্র ভর্তং ঘোর দষ্টাং সচনলবাসিনীম বালার্ক মণ্ডলাকারং লোচনং সমন্বিতম। এই উদ্দার্ত কণ্ঠ বলছে তার নাকি বাস্তুদোষ কাটিয়ে দেয় আমার এই মন্ত্র উচ্চার নয়, এবং টিভির ভলিউম খুব চালিয়ে দেয়। মা এখন শুনছে, খুব হাসছে বা গর্ববোধ করছে, আমি বলে দিলাম মাকে। একদমই তাই, আর এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা এই অনুষ্ঠানটার জন্য মুখিয়ে থাকেন সপ্তাহে একদিন, যে কখন অনুষ্ঠানটা শুরু হবে, শুধু শুনবো দেখবো এইটুকুর জন্য। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আপনাকে দুজনকে নমস্কার। কে বলছেন? আমি রবি থেকে বলছি, আমার ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম হিমাংশু কর। ডেট অফ বার্থ? 6/3/1982। হ্যাঁ, 6/3/1982। সময়টা বলুন। 8:40। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। ছেলের বিবাহ নিয়ে জানবো, কবে হবে মহারাজ, আর ওর শরীর স্বাস্থ্যটা কেমন যাবে। মা শনিবারে জন্ম ছিল? হ্যাঁ, শনিবার। কন্যা লগ্ন কর্কট রাশি? তুলা লগ্ন। তুলা লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র দেবারি দেবগণ, তাই তো? হ্যাঁ, দেবগণ। কর্কট রাশি, তুলা লগ্ন, পুষ্যা নক্ষত্র, এবং আমি একটু ভুলভালই বলছি, তোমরা যদি ঠিক জানো কিনা জানার জন্য, কেমন, কারণ এখানে তো সব বলে দিচ্ছি আমি কিন্তু। হ্যাঁ, পুষ্যা নক্ষত্র দেবগণ শুক্লপক্ষের দশমী তিথিতে জন্ম, চরণ তিন এবং স্বর্ণপায়া, চাকরি করছে তো? হ্যাঁ, ভালো চাকরি করছে, সেই জায়গা পাচ্ছি। বিপ্রবর্ণের জাতক, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, চোখের ডিস্টার্ব, পেটের গন্ডগোল হবে, এরকম আছে? বিয়ের ব্যাপার বলছি, শুভ সংখ্যা 6-8 লিখে নাও। শুভ গ্রহ বুধ শুক্র, শুভ রাশি বৃষ সিংহ তুলা, বৃষ রাশি সিংহ রাশি তুলা রাশির মেয়ে পেলে বিয়ে দিবে। শুভ ধাতু ব্রোঞ্জ, শুভ দিক উত্তর দিক, শুভ রং পিঙ্ক এবং হলুদ। বিয়ের যোগ কিন্তু মা চলছে, একটা যোগ পেরিয়ে গেছে, সেকেন্ড যোগ চলছে। বিবাহিত জীবন কিন্তু খুব ডিস্টার্ব, 82 সালে জন্ম, মানে মঙ্গল শনি এক ঘরে বসে আছে, যার ফলে ওর ছন্ন ছাড়া দোষ। এই দোষটা থাকলে বিয়ে হতে দেরি হয়, বিয়ের পর ডিভোর্স হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মা। কোন দিক থেকে ও আসতে পারে মহারাজ? কোন দিক থেকে বলছে বলো, কোন দিক থেকে বলতে যাচ্ছে? মোটামুটি ওর জন্মস্থানের উত্তর দিকে বিবাহ দিলে খুব ভালো হবে, এবং মাঙ্গলিক যুক্ত মেয়ের সাথে বিয়ে দেবে। বিয়ের যোগ কিন্তু চলছে, 2018 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে, 19 সালের নভেম্বর চলে গেল, আর মাত্র 6-8 মাস টাইম আছে। 6-8 মাসের মধ্যে বিয়ে যদি না দাও, বিয়েটা কিন্তু ভালো হবে না। হ্যাঁ, যোগ আছে, তুমি চেষ্টা করো, এবং মঙ্গল শনি ছন্ন ছাড়া দোষটা কাটাও, মাঙ্গলিক দোষটা কাটাও, কেমন? মঙ্গল শনি দোষটাকে কাটাও মা, আর মাঙ্গলিক দোষ আছে কিন্তু, ভালো করে মিলিয়ে বিয়ে দেবে, ঠিক আছে? যখন বিয়ে দিবে জোটক বিচার করাবে, জোটক বিচার। হ্যাঁ, জোটক বিচার করাবে, দেবগণের মেয়ের সাথে বিয়ে দিবে, খুব ভালো হবে, না হলে নরগণের মেয়ের সাথে বিয়ে দিবে, দেবারিগণ চলবে না। দূরে মানে একটু দূরে হবে, কারণ বিবাহিত জীবনের যে গ্রহটা সেটা একটু ডিস্টার্ব আছে, একটু দূরে হবে মা। মঙ্গল শনি তো ছন্ন ছাড়া দোষ,
মানে একটু দূরেই হবে মা, বুঝতে পারছো? আর বৃষসিংহ তুলা এই রাশির যদি তুমি মেয়ে পাও খুব ভালো হবে, আর ধনু মীন বৃষ কর্কট এই লগ্নের যদি মেয়ে পাও তাহলে ভালো হবে। কতগুলো কথা আমি বলে দিলাম, তবু বলছি যে মেয়েটার সঙ্গে বিয়ে দিবে তার জটক বিচার করিয়ে বিয়ে দিবে, নাহলে কিন্তু 498 কেস এবং তার সাথে মাঙ্গলিক দোষ থাকার জন্য ডিভোর্স, জেল হাজত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে বিবাহিত জীবনের ঘটনা নিয়ে। আসলে মহারাজ ও তো হার্টের অপারেশন হয়ে গেছে, ওই জন্য না কেউ দিতে চাইছে না। আচ্ছা কি বললাম মা, রবি হাট? আমি কি বললাম রবি হাট? রবি হচ্ছে হাট দেখে, চন্দ্র মাতা রবি হাট পিতা, রবি শনির ঘরে বসে আছে। রবি হচ্ছে বললাম যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওটা বসা স্থিতি গতি শরীর খারাপ মন সমস্ত কিছু। রবি খারাপের জন্য বললাম শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হ্যাঁ রবি হচ্ছে হাটের, যাদের রবি শনির সাথে যুক্ত আছে, যাদের রবি শনির ঘরে আছে, শনি রবির ঘরে আছে, তাদের হাটের প্রবলেম হবে, মিলিয়ে নেন। আর বিয়ে তো অনেক বাধাও আছে, মঙ্গল শনি দোষটা কাটাও। তুমি ভালো একটা জ্যোতিষের সঙ্গে পরামর্শ করো, ছকটা চুল চেড়া বিচার করো, নিশ্চয়ই বিয়ে হয়ে যাবে। কিছু রেমেডি করালে আমার মনে হয় জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন শনি যদি রবির ঘরে থাকে, এবং যাদের হাটের ব্যথা বুকে ব্যথা হচ্ছে চিনচিন করছে প্রবলেম হচ্ছে তাদেরকে আমি বলেছি সাদা চন্দন প্রতিদিন সাদা চন্দন গুলে বুকের সাইডে মালিশ করতে, মানে চন্দন দিয়ে দিতে, দেখবেন অনেক হার্টের প্রবলেম সমস্যার সমাধান হবে এবং আগামী দিনে হার্টের প্রবলেমটা আসবে না। চন্দন একটা ভেষজ এবং খুব উৎকৃষ্ট মানের একটা পদার্থ। এই চন্দন যদি বুকের কাছে, মানে যাদের একটু চিনচিন করছে ব্যথা হচ্ছে, আগত হয়তো 2-3 বছরের মধ্যে হার্টের প্রবলেম চলে আসবে, তাদের ক্ষেত্রে বলছি বা হার্টের প্রবলেম যাদের আছে বা হার্ট অপারেশন হয়েছে তাদের ক্ষেত্রে বলবো সাদা চন্দন অনেকটা বেটে বুকের মধ্যে বাঁ দিকে লাগিয়ে রাখুন, খুব শান্তি পাবেন, খুব ভালো থাকবেন, দেখবেন মনটা অনেক হবে ভালো। একদমই তাই, এবং চারটার যা অবস্থা তাতে মনে হয় একটু সরাসরি যোগাযোগ করুন তাহলে ভালো থাকতে পারবেন, এবং ছেলেকে নিয়ে আপনি চিন্তায় রয়েছেন সেটা তো খুব স্বাভাবিক কথা, কিন্তু আগামী দিনগুলো যাতে ভালো থাকতে পারেন তার জন্য কিন্তু প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ কে বলছেন? বাবা কো নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি আমার স্বামী সম্বন্ধে জানবো। আচ্ছা কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। বাঁকুড়া, বলুন হাজবেন্ডের নামটা বলুন। কল্যাণ পাত্র। হুম, ডেট অফ বার্থ? 11 মার্চ 1976। হ্যাঁ। আচ্ছা সময়? রাত্রি 10:15। জন্মস্থান কোথায়? ওন্দা। হুম, ওন্দা রামসাগর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কটা টাইমটা কি বললো? আর রাত 10:15। রাত 10:15। হুম, কি বার ছিল? বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। রাশি লগ্ন জানো? রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি। আর লগ্ন? লগ্ন তো কি জানি। তুলা লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দেবগণ। হ্যাঁ হ্যাঁ, তুলা লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দেবগণ চরণ 3 লিখে রাখো, রৌপ্য পায়া এবং শূদ্র বর্ণের জাতক 2 এবং 9 শুভ সংখ্যা, শুভ দিন শনি বুধ শুক্র, শুভ রাশি হচ্ছে মিথুন মকর কুম্ভ, শুভ ধাতু রূপ, শুভ দিক দক্ষিণ পূর্ব, শুভ দেবতা দক্ষিণাগালি, শুভ রং স্কাই এবং ব্লু। প্রথম কথা বলবো অর্থনৈতিক ডিস্টার্ব পাচ্ছি, কাজকর্ম নিয়ে সমস্যা পাচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ। এবং সাংসারিক পরিমণ্ডলে একটু অশান্তি যোগ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জানো না আমাকে ওকে না কে কি করে দিছিল? হ্যাঁ ওকে কে কি করে দিছিল? খুব কথা, তোমার সাথে বনিবনা হচ্ছে না, তোমাকে দেখলেই রেগে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, তাই তো? তুমি খুব ভালো মেয়ে, সংসার ধর্মের প্রতি যেটুকু কর্তব্য করণীয় তুমি করছো, স্বামী সেবা যেটা দরকার করছো পতি পরম গুরু সেই হিসেবে তুমি যথাসম্ভব যত্নআত্তি করছো, কিন্তু কিন্তু তোমার এখানে রবি শুক্র একটা দারিদ্র যোগ আছে। রবি শুক্র কেন বললাম সংসার ধর্মের অশান্তি? রবি শুক্র যাদের এক করে থাকে
তাদের বিয়ে নিয়ে একটু সমস্যা, বিয়ে যদি হয়েও যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে। শুক্র সুখ শান্তি ভালোবাসা প্রেম প্রীতি এবং শয্যা সুখের কারকগ্রহ, রবি হচ্ছে সূর্য দাউ দাউ করে জ্বলছে, এখানে সুখ শান্তির অভাব হবে, সাংসারিক সুখের অভাব। তার সাথে কেন বললাম শনি কর্কটের ঘরে বসে আছে এবং খুব অশুভ জায়গায় দশম ঘরে, তার সঙ্গে লগ্নে রাহু বসে আছে, সে তোমার স্বামীর শরীরও ভালো যাবে না, একটু নেশাবান করে যা, রাহু লগ্নে বসে আছে মানে একটু বাজে বন্ধু বান্ধব হবে, একটু নেশাবান করার সম্ভাবনা প্রবল, তো যা সেটা করেনি খুব ভালো, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এ তোমার সাথে গোলমাল হচ্ছে, হচ্ছে কি না? আর স্বামীর যে পরিশ্রম অনুযায়ী ফলটা কম, অর্থনৈতিক একটু ডিস্টার্ব পাচ্ছে, কিন্তু হ্যাঁ পারবে, কমপ্লিট করতে পারবে। মঙ্গলের জায়গায় একটু ডিস্টার্ব আছে, মঙ্গলটা বুধের ঘরে বসে আছে অশুভ জায়গায়, মঙ্গলের একটু প্রতিকার করলে কিন্তু বাড়ি ঘর দুয়ার জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, কেমন? বাড়িতে লক্ষ্মী পুজো করো না, ঘট নেই, ঘট পেতে করনি, তাহলে কি করে বাড়ি ঘর দৌড়াবে? ঘট পেতে লক্ষ্মী পুজো, লক্ষ্মীবার ঘট পাততে হয়, পিতলের আমশেখা দেবে না, আমশোকা আম গাছ থেকে আমশোকা পেরে এনে ভালো করে ঘটের উপরে পান একটা কাঁঠালি কলা দিয়ে আতপ চাল হরিতকি দিয়ে প্রতি লক্ষ্মীবার মায়ের মা লক্ষ্মীর পুজো করো এবং লক্ষ্মীর পাঁচালি পড়ো, করো ওইটা করো তুমি। আরে লক্ষ্মীর পাঁচালি পড়ো মা, তাহলে তোমার বাড়ি ঘর দর হবে, মা লক্ষ্মী ঘরে তোমার আশ্রয় নেবে। আগে তো লক্ষ্মীকে আনতে হবে, একটা সবাই কিন্তু একটা একটা ইয়েতে চলছে, কি বলে ওটাকে, হাওয়াতে চলছে, হনুমান চল্লিশা, সবাই হনুমান চল্লিশা বললে হয় না, হনুমান চল্লিশা, হনুমান চল্লিশা, হনুমান চল্লিশা, সবাই হনুমান চল্লিশা বললে কিন্তু হবে না। নারীর ভূষণ লজ্জা মিছে সব সাই সজ্জা, পতি প্রেম পরম অঞ্জলি, যেই নারী সেই রমণী করিয়া সংকর্তনী, পাঠ করে লক্ষ্মীর পাঁচালি। খারাপ কিছু কিচ্ছু নেই, কিন্তু সাংসারিক অশান্তি ডিস্টার্ব, টাকা পয়সা বেরিয়ে যা, আর পাশাপাশি শত্রু প্রচুর, বাড়ি করতে গিয়ে বাধা হয়েছিল পাশাপাশি, ওই শত্রুটা একটু আছে, তুমি মা মা লক্ষ্মীর পুজো করো মা, বুঝতে পারছো, আর লক্ষ্মীর পাঁচালি পড়ো। সামনের বৃহস্পতিবার থেকে এখন মার্গশীর্ষ মাস চলছে, অগ্রায়ণ মাস, সবচেয়ে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে মার্গশীর্ষ মাস, এই মার্গশীর্ষ মাসের সামনের লক্ষ্মী, আজকে মঙ্গলবার, কাল বাদ পরশু বৃহস্পতিবার লক্ষ্মীর একটা ফটো পিকচার, বাঁধানো পিকচার নিয়ে এসে মা লক্ষ্মীর পুজো করো, ঘট পেতে প্রতি বৃহস্পতিবার ঘটটা চেঞ্জ করবে, পেতলের আমশাখা রূপর আমশাখা সোনার আমশাখা দেবে না, আম পল্লব দেবে, কাঁচা আম পাতা, গ্রামের দিকে বাড়ি তোমার অদার আমশাখারও বাড়ি, অদাতে আমাদের আত্মীয় আছে অনেক, ঠিক আছে, তো ওইখানে তুমি অবশ্যই ওই আমশাখা দিয়ে পুজো দেবে এবং সেখানে মা লক্ষ্মীর পুজো করো, লক্ষ্মীর একটা পাঁচালির ওই বই পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসবে, ওই দেখে দেখে মন্ত্র বলবে, লক্ষ্মীর পাঁচালি পড়বে, একটা জবা ফুল নিয়ে মা তারা তারাও বিদময়ে মহাশোষণ আসীন্ন ধীময়ী তন্ন তারে প্রচোদয়াদ নম, এই মন্ত্রটা আটবার বলবে, কেমন? আর স্বামীকে লক্ষ্মীবার দিন একটা লক্ষ্মী কড়ি কালকে কিনে রাখো, লক্ষ্মী কড়ি সাদা ধপধপে চকচকে সাদা, খুব সাদা একটা ছোট্ট কড়ি দশকর্মা দোকান থেকে কিনতে পাওয়া যায়, এই বৃহস্পতি পুজোটি করে লাল সালু দিয়ে স্বামীর ডানাতে বেঁধে দাও, তোমার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে যাবে, কথা দিলাম আমি, আর লক্ষ্মীর পাঁচালিটা পড়ো, ঠিক আছে, খুব ভালো, তো কোনো রেমেডি কোনো পোগরাজ আর কোনো পাথরের দরকার নেই, আমি যেটি বলছি করো, দেখবে শান্তি পাবে, পাঁচালিটা পড়ো, মেয়েরা সমস্ত পাঁচালি পড়ো, আর সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলবো, সন্ধ্যাবেলা বৃহস্পতিবার বা প্রতি সন্ধ্যাবেলা একটু মেন দরজাতে একটু জোয়ারে জল ছেটাও, তার সাথে সন্ধ্যাবেলা একটু ধূপ ঠাকুরের কাছে জ্বালাও, আর শঙ্খধ্বনি দেবে প্রতি বাড়িতে, এই যে শঙ্খধ্বনি মেয়েরা দিচ্ছে, মেল রোগ এটা, কিন্তু সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে, ওই যে শঙ্খধ্বনির যে শঙ্খর যে ধ্বনিটা, পাঞ্চজন্য বলি আমরা, পাঞ্চজন্য ধ্বনিটা শ্রীকৃষ্ণ বাজাতে অনেক কিছু ব্যাপার হয়েছিল, সেটার ব্যাখ্যা দেবো পরে, এই শাঁখ বাজানোর সঙ্গে শাঁখের যে ধ্বনিটা, এটা মানে বজ্রপাত পর্যন্ত উড়ে যায়, আমরা যখন বজ্রপাত হয় আমরা শাঁখ বাজাই কেন, মানে শঙ্খধ্বনি এতটা ভাইব্রেশন, এতটা ভাইব্রেট হয় যে বজ্রপাত পর্যন্ত আসেনি সেই জায়গায়, যখন চরকা পড়ে আমরা সবসময় শাঁখ বাজাই না কেন, মানে শঙ্খ এত উৎফুল্ল একটা শব্দ, তার মধ্যে এত ভালো ভাইব্রেশন আছে, আমাদের বাস্তুদোষ কেটে দেয়, বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু আমাদের একটা মঙ্গল সূচক চিহ্ন দেয়, এবং বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করবে না, চরকা বজ্রপাত পড়ে না, ওই জন্য শাঁখ বাজায়,
প্রত্যেকটা উদ্দেশ্য বলবো প্রতিদিন সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে একটা ধূপ দিয়ে যদি কর্পূরের আরতি করা যায় খুব ভালো হয়। বৃহস্পতিবার অবশ্যই তোমার শাঁখটা বাজাবেন, মেয়েরা যখন শাঁখ বাজাবে গালগুলো এরকম ফুলে যাবে, একটা ব্যায়ামের কাজ হবে, আমাদের হার্টের ফুসফুসের একটা কাজ চলবে, ওটা একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, এবং আমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে, হালকা একটা ব্যায়ামের মুখের ব্যায়াম হবে এবং হার্ট ফুসফুস খুব ভালো থাকবে। শাঁখটা যখন বাজাবো অনেকটা ফু দিয়ে বাজাতে হয় শরীর মনের একটা, কিন্তু ওই সন্ধ্যাবেলা যদি আমরা মুড়ি চানাচুর খেয়ে বসে থাকি পেঁয়াজ লঙ্কা দিয়ে, তার আগে অবশ্যই একটু এটা করলে খুব ভালো হয়। সায়েন্টিফিক একটা ব্যাখ্যা দিলাম, তার সাথে মঙ্গলসূচক ব্যাখ্যা দিলাম, প্রত্যেকের উদ্দেশ্য বলবো সঙ্গে গ্রামের দিকে যদিও আছে, আমার মা বৌদি ওরা সব করে আমি দেখেছি আগে যখন আমি গ্রামের দিকে থাকতাম, এখনও গেলে সে গেলে কি সেই শঙ্খধ্বনি পাওয়া যায়, এখানেও আছে কম, প্রত্যেকের উদ্দেশ্য মেয়েরা অবশ্যই বাজাবেন খুব ভালো থাকবে। একদমই তাই, মানে এত সুন্দর আপনি এটা ব্যাখ্যা দিলেন যে সত্যি তাই, সায়েন্টিফিক ব্যাখ্যাও রয়েছে এবং হেলথের দিক থেকেও ভীষণ ভালো, ওই যে গালগুলো ফোলাচ্ছে মেয়েগুলো এবং তার সাথে অনেকটা ফু দিতে হচ্ছে, ভেতরের অনেকটা হাওয়া আমরা দিয়ে শাঁখটাকে বাজাচ্ছি, তখন শরীরের মধ্যে এই ফুসফুস আমাদের অনেক ত্বক, আমার ত্বকের একটা ব্যায়াম হচ্ছে, গালগুলো ফুলছে এবং তার সাথে আমাদের শরীর মনের একটা বিরাট একটা ব্যায়াম হচ্ছে, এবং সন্ধ্যাবেলা এটা করা মানে, এবং শাঁখের যে আওয়াজটা সেটা মঙ্গলসূচক একটা আওয়াজ সেটা আমরা সবাই জানি, তাতে কিন্তু অনেক ভাইব্রেশন, ওই ভাইব্রেশনটা অনেক ভালো কাজ। একদমই তাই, ছোট ছোট জিনিস কাজ কিন্তু ভীষণ, আমরা জানি না কোথার থেকে কি হচ্ছে। এই কালসর্প দোষ বলি আমি বারবার বলে থাকি, কি বলে থাকি যে কালসর্পযোগ, মেগাসিটি অঞ্চলে কালসর্পযোগ যাদের আছে তাদের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু বিশেষভাবে প্রয়োগ হয় বেশি, মানে সেখানে বেশি ক্ষতি হয়, যারা মেগাসিটি অঞ্চল মানে কলকাতা বোম্বাই যে অঞ্চলগুলো শহরে অঞ্চল, সেই অঞ্চলে যাদের কালসর্প যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ ক্ষতি হয়। আবার একই ছক কিন্তু এই পাঁচটা ঘর খালি ওই একই কালসর্প একই রাখি রাশি লগ্ন গ্রামে বাস করেন একজন, সেই কালসর্প যোগটা কিন্তু ভীষণভাবে এফেক্ট হয় না, কারণ কালসর্প যোগ বলছে, যদি কালসর্প যোগ বলছে স্নানের পর কতগুলো নিয়ম আছে ছোটোখাটো, এগুলো আমরা জানি না কোত্থেকে কী হয় আমরা জানি না। কালসর্প যোগ যদি গ্রামের দিকে কারুর হয়, গ্রামে আমরা সাধারণত পুকুরে স্নান করে সামনে শিব মন্দির থাকে, শিব মন্দির প্রণাম করে মন্দির থাকা মানে পুকুরে স্নান করা, পাশে শিব মন্দির মানে প্রণাম করবোই আমরা, এমনি আমরা বাড়িতে কলকাতার বাড়িতে যেসব আছে আজ শহর অঞ্চলে থাকি প্রণাম বা স্নান করে প্রণাম করি ঠাকুরের কাছে গিয়ে, ওই ঘরের মধ্যেই স্নান, ওর মধ্যেই পায়খানা বাথরুম ওর স্নান, কিন্তু গ্রামের দিকে তো অতটা কিছু নেই, পুকুরে স্নান করতে হয়, তারপরে শিব মন্দির, শিব মন্দিরটা শিবের দর্শন করে শিবকে প্রণাম করে যখন ফিরছি কালো গরু কিন্তু চড়ছে ওই মন্দির প্রাঙ্গণে, সেখানে কিন্তু কালো গরি যদি দর্শন হয়, শিবের দর্শন করে যদি কালো গরি দর্শন হয় তাহলে কালসর্পযোগ খণ্ডন হয়ে যায়, একটা জ্যোতিষের অথেন্টিক কথা বলছি। সেক্ষেত্রে বলবো যে আমাদের সেই জায়গায় বলবো যে মেগাসিটি অঞ্চলে কিন্তু এই দৃশ্যটা পাওয়া যায়নি, ওই জন্য বেশি এফেক্ট হয়। ফোন আছে না তো সেই ক্ষেত্রে বলবো এফেক্ট হয়নি, ওই জন্য বলছি এগুলো কিন্তু কতগুলো এই অঞ্চলে বেশি এফেক্ট হয়, ওই গ্রামের দিকে অঞ্চলে কম এফেক্ট হয়। কাঁঠাল গাছ থাকলে বলি বাড়িতে সিঁদুর খেয়ে নেয়, যদি বাড়ির এরিয়ার মধ্যে কাঁঠাল গাছ থেকে বাড়িতে তিনটে চারটে ভাই তাহলে একটা ভাই মারা যাবেই, একটা অল্প বয়সী বউ বিধবা হবেই, কাঁঠাল গাছ কিন্তু বাড়িতে ভালো না আমরা জানি না, কিন্তু শাস্ত্রে বলছে বাড়িতে দুধযুক্ত গাছ থাকলে বাস্তুদোষ হয়ে যায়, যে গাছের ফল এবং পাতা ছিললে দুধের মতো আটা বেরোয় সেই গাছ যদি বাড়িতে থাকে বাড়ির বাস্তুদোষ হবে, অশান্তি ডিস্টার্ব, ছেলের পড়াশোনা হবে না, বিভিন্ন রকম ডিস্টার্ব, এগুলো আমরা জানি না কিন্তু, তার মানে কোথা থেকে কি হচ্ছে জানি না, এগুলো যদি শাস্ত্র মেনে কতগুলো কাজ আমরা করি তাহলে কিন্তু ভালো, আরও অনেক ব্যাপার আছে। একদমই তাই, আমরা একটু দেখে নেব চেম্বারের অ্যাড্রেসগুলো, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, ব্যারাকপুরের চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন নভেম্বর মাসের 22 তারিখ, কামারপুকুরে পাচ্ছেন ডিসেম্বরের 4 তারিখ, মেচেদার বন্ধুরা পাচ্ছেন নভেম্বরের 18 তারিখ, মেদিনীপুরের বন্ধুরা পাচ্ছেন ডিসেম্বরের 2 তারিখ, এবং কাকদ্বীপের বন্ধুদের জন্য সুখবর রয়েছে, নভেম্বরের 15 তারিখ স্বাস্থ্যজী পৌঁছে যাচ্ছেন কাকদ্বীপে। এবার দেখে নেব এই কলকাতার যে চেম্বারগুলো রয়েছে, শিথিল মোড়ে পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, হাওড়া ময়দান জাগৃতিতে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, গড়িয়াহাটে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এবং পেয়ে যাচ্ছেন আপনারা বেহালাতে প্রত্যেক রবিবার দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 2493600004 এবং 9830026370 এই নাম্বারে। এছাড়াও এ মাসের অর্থাৎ 25 নভেম্বর শাস্ত্রীজি পৌঁছে যাচ্ছেন অমাবস্যা যোগে তারাপীঠ ধামে, যারা যোগাযোগ করতে চাইছেন এখন থেকেই কিন্তু যোগাযোগ করবেন।
জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন সমৃদ্ধি সবকটি বই পেয়ে যাচ্ছেন কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরি এবং গিরিজা লাইব্রেরিতে, এছাড়াও শাস্ত্রীজির চেম্বারে তো পাচ্ছেনই। যারা এখনও লাইফ হরোস্কোপ করেননি তারা অতি অবশ্যই লাইফ হরোস্কোপ করছেন, সাথে রাখছেন রাশি কার্ড, আপনার যে রাশি সেই অনুযায়ী রাশি কার্ড রাখছেন, এবং তুমি যে জগৎ কাণ্ডারী আর ওই রাঙা চরণ, এই সিটির অর্থ পৌঁছে যাচ্ছে দুস্থ মানুষদের সেবায়। তাই যদি চান আপনিও কিন্তু এই কর্মযোগ্যে সামিল হতে পারেন। আমরা আজকে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, যেখানে দাঁড়িয়ে আবার এই ক্ষেত্রেই বলবো যে কতগুলো মেনে চলা। আমাদের একটা রাহু কাল বলে কাল আছে, যে কালটা আমাদের কিন্তু ভয়ঙ্কর ভাবে ক্ষতি করে দেয়। এর আগে আমি বলেছিলাম, অনেকে বলেছে, আরেকবার বলে দিতে আমি বলে দিচ্ছি, সোমবার যদি আমরা মেনে চলতে পারি কিন্তু ভালো। সোমবার বলছে 7:30 থেকে 9টা পর্যন্ত, সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত রাহুর একটা কাল চলে। এই সময়টা যদি একটু শুদ্ধভাবে থাকা যায়, এই সময়টা যদি একটু বেরোনো কম হয়, 9টার পর বেরোতে হবে, 8:30 পর বেরোতে হবে, 9টার পর 7:30 থেকে 9টার পর্যন্ত না 7:30-টার মধ্যে বেরিয়ে যেতে হবে যদি শুভ কাজে আমরা যাই। এই রাহুকালটা মানতে হবে। মঙ্গলবারে রাহুকাল হচ্ছে 2টো থেকে 2:30, 2টো থেকে 2:30 আমরা অ্যাভয়েড করবো, কোনো জায়গায় গেলে হলে আগে বেরিয়ে যাবো নাহলে পরে বেরিয়ে যাবো। এইগুলো রাহুকাল কিন্তু থাকে, প্রতি মঙ্গলবার 2টো থেকে 2:30 আমরা রাহুকাল বলি। বুধবার হচ্ছে 12টা থেকে 1:30 পর্যন্ত রাহুকাল চলে, এই সময়টা আমাদের এড়িয়ে যাবো, আগে যাবো নাহলে পরে যাবো, বা কিছু একটা ব্যবস্থা করবো ওই সময়টা আমরা মেনটেন করবো। বৃহস্পতিবার 1:30 থেকে 3টে পর্যন্ত রাহুকাল থাকে, এবং শনিবার থেকে 9টা থেকে 10:30, সকাল 9টা থেকে 1:30 পর্যন্ত রাহুকালটা থাকে, 9টা থেকে 10:30, সেটা হচ্ছে শনিবার। রবিবার হচ্ছে 4:30 থেকে 5টা, এই যে আধ ঘন্টা টাইম, এটাকে বলে রাহুকাল। এই কালটা কিন্তু আমাদের মেনটেন করা উচিত। এই কালগুলো কখন কি কাল নেমে আসে জীবনে আমরা কিন্তু কেউ জানিনি, এগুলো শাস্ত্রমত ব্যাখ্যা, এগুলো মেনে চলা দরকার। যদি আমাদের রবিবারে বেরোতে হয় কোথাও 4:30 থেকে 5টা, 4:30 আগে বেরিয়ে যাবো বাড়ি থেকে, নাহলে 5টার পরে বেরোবো, তাহলে কিন্তু কোনো গোলমাল নাই। কিন্তু 4:30 থেকে 5টার মধ্যে ওই টাইমের মধ্যে যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ডিস্টার্বল লিখে নিতে পারেন, খুব ভালো কাজ হবে, এবং ওই সময়টা মেনটেন করুন। আগামী দিন চলে যাচ্ছে, আমি 25শে নভেম্বর সোমবার, মার্গশীর্ষ মাস, সবচেয়ে মাস, এই মাসটা একটা বড় নাম, মার্গশীর্ষ মাস, অগ্রহায়ণ মাস, ভালো মাস সবচেয়ে, এই মাসটা অবস্থা যোগ্য হবে তারাপীঠ মহাশ্মশানে। যাদের অশুভ শক্তি কাজ করার জন্য, কিছু দোষও কাটানো হবে ওখানে, যাদের অশুভ শক্তি কাজ করার জন্য বা অশুভ শক্তি চলছে, প্রকৃত তাদের সমস্যা চলছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি তারাপীঠে নিয়ে গিয়ে তারাপীঠ শ্মশানে যজ্ঞের মাধ্যমে সমস্ত কিছু কাজগুলো আমরা করব, এবং সেখানে আহুতি প্রদান দেওয়া হবে। যজ্ঞ আমাদের বলেছে না পাপের ভাগ কমিয়ে দেয়, এই যজ্ঞে মার্গশীর্ষ মাসে যদি যজ্ঞে আমরা আহুতি দিই, আহুতির মধ্যে অনেক কিছু প্রদান আছে, ভালো ভালো জিনিস কিন্তু আমরা আহুতি দিতে হয়। আমাদের যজ্ঞে সবচেয়ে আহুতি তো আমার ঘি, অনেকটা দুধকে নষ্ট করে তবে অনেক একটু ঘি হয়, মানে সবচেয়ে একটা উৎকৃষ্ট জিনিস ঘি, তার সঙ্গে ছানার জল, তার সঙ্গে আমাদের জব, তার সঙ্গে মধু, তার সঙ্গে আমাদের মিষ্টি, তার সঙ্গে জব, এই কৃষ্ণতিল, এই যে যজ্ঞের নানা রকম উপাচার আছে, এই যজ্ঞ মার্গশীর্ষ মাসে যদি যজ্ঞে আহুতি দেওয়া যায় তাহলে আমাদের পাপের ভাগ অনেকটা কমে যায়, আমরা ত্রিতাপ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। সব কিছুতে একটা যজ্ঞের কিন্তু নিয়ম আছে, এই যজ্ঞ আমাদের কিন্তু ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। অনেকটা যজ্ঞ ঘি, কাঠ, বেলকাতা, বেলপাতা একসঙ্গে জ্বলছে, মানে অনেকটা অক্সিজেনের সৃষ্টি হচ্ছে, এই অক্সিজেন কিন্তু আমাদের শরীরে, মানে বিজ্ঞানসম্মত যজ্ঞটাও একটা কিন্তু যজ্ঞ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে এই জীবন ধন্য, মানে আগুনটা যদি আমরা লাগাই যজ্ঞে আহতের সঙ্গে, আমাদের আগুনটা তাপটা লাগছে, তাতে কিন্তু ভীষণভাবে আমাদের শরীরের উপকার হচ্ছে, অনেক ত্রিতাপ জ্বালা যন্ত্রণা কিন্তু আমাদের, জ্বালা যন্ত্রণার তাপ, তাপে তাপ কাটে। অতএব যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে, যজ্ঞ আমাদের পাপের ভাগ কিন্তু কমিয়ে দেয়। ওই জন্য প্রত্যেককে বলি যজ্ঞেতে আহুতিতে যজ্ঞে অংশগ্রহণ করতে, যজ্ঞ আমাদের কিন্তু ভালো কাজ শেখায় এবং করে। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, দেখা হচ্ছে আগামী মঙ্গলবার, সকলে ভালো থাকুন, নমস্কার।